বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আপনাদের মধ্যে কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন ইউটিউব থেকে ভিডিও ফেসবুকের মাইডে বা স্টোরিতে কিভাবে শেয়ার করা যায়। খুবই সিম্পল এই কাজটি, তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, ইউটিউব থেকে যে কোনো ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলের স্টোরিতে অথবা মাইডেতে শেয়ার করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে ইউটিউবে। ইউটিউবে আসার পর আপনি যে ভিডিওটি শেয়ার করতে চান সেই ভিডিওটির কাছে চলে আসুন। আসার পরে যদি ভিডিওটি প্লে করেন অথবা যদি প্লে নাও করে থাকেন, তাহলে পাশে দেখতে পারবেন এরকম থ্রি ডট একটা অপশন দেখা যাচ্ছে। থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন চারটে অপশন চলে আসলে, এখান থেকে লাস্ট অপশনটি শেয়ার, এই শেয়ারে ক্লিক করে দেবেন। দেখুন শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করলে এখানে প্রথম অপশনটি চলে এসেছে কপি লিঙ্ক, তারপরে এটি দেখুন নিউজ ফিড আছে ফেসবুকের, কিন্তু স্টোরি কিন্তু নেই। তো আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে দেবেন, এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন। দেখুন কপি লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর কপি হয়ে গেল। লিঙ্কটি কপি হয়ে যাওয়ার পর চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখুন ফেসবুক দেখা যাচ্ছে, ফেসবুকে ক্লিক করে দিবেন। ফেসবুকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন লোডিং হচ্ছে, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার এখানে আমার আইডিটি দেখতে পাচ্ছেন উপরে। এখন যদি আমি আইডিতে ক্লিক করি তাহলে আইডিতে ঢুকতে পারবো, কিন্তু আপনারা খেয়াল করে দেখেছেন ফেসবুক যে অ্যাপ আছে, যে অফিসিয়াল অ্যাপ, সেই অফিসিয়াল অ্যাপের আপনার যে স্টোরির যে অপশনটি আছে বা স্টোরি বক্স যেটি আছে সেটিতে কিন্তু আপনি ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে চলে যায়। অর্থাৎ আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো সেভ করা আছে বা যে ছবিগুলো আছে সেগুলো শুধু আপনি শেয়ার করতে পারেন, কিন্তু কোনো রকম লিঙ্ক শেয়ার করার মতো অপশন আপনি পান না বা আপনাকে দেয়া হয় না। তো লিঙ্ক শেয়ার করার মতো অপশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আসতে হবে। আসার পরে আপনি ফেসবুকটি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এখানে যে থ্রি ডট বাটনটি দেখতে পারবেন বা সেটিংস অপশনটি দেখতে পারবেন ব্রাউজারে, সেখানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে ক্রোম ব্রাউজারের। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে দেখুন ডেস্কটপ সাইট আছে, ডেস্কটপ সাইটে ক্লিক করতে হবে। ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন ডেস্কটপ মোডে চলে আসলো। তো এখন আমি আমার আইডিতে ওপেন করব। দেখুন ওপেন করার জন্য এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটি দেওয়ার পর ওপেন করতে পারবো। ওপেন করার পরে আমি যে নর্মালি যেভাবে স্টোরি শেয়ার করি সেইভাবেই স্টোরিতে ক্লিক করব। ক্লিক করলে সেখানে দেখব লিঙ্কের অপশন পেয়ে যাব। তো আপনারাও সেমভাবে লিঙ্কের অপশন পেয়ে যাবেন। তো এখানে শুধু একটি টেকনিকই আছে যেটা সবাই জানেন না, সেটি হচ্ছে এটা যে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ সেটি থেকে ইউটিউবের কোনো ভিডিও লিঙ্ক করে শেয়ার করা যায় না বা সরাসরি শেয়ার করা যায় না, সেটিকে ডাউনলোড করে দেন শেয়ার করতে হয়। কিন্তু আপনি যদি এটি পিসি থেকে করেন তাহলে আপনি ডিরেক্টলি লিঙ্ক করে শেয়ার করতে পারবেন এবং ইউটিউব থেকে ডাউনলোড না করেই শেয়ার করতে পারবেন। তো এখানে আপনার মূল কাজ হচ্ছে একটি, এখানে ডেস্কটপ মোডে বা পিসি থেকে এই কাজটি করা যায়, কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে কখনোই করা যায় না। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এখন থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের বা আপনাদের যে কোনো ইউটিউবের ভিডিও আপনারা আপনাদের ফেসবুকের মাইডেতে বা স্টোরিতে শেয়ার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।